2016 সালে পিসিসি ডিসিসি বিভিন্ন ফ্রন্টাল এগুলি গঠিত হয়েছিল বিরোধী সিনহা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর বিরোধী সিনহাকে সরিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রেসিডেন্ট হলেন। উনিও একই কারণে চেষ্টা করেছিলেন যে উনি যাতে কাজ করতে পারেন ওনার পছন্দ মতন এফেক্টিভ পিসিসি ডিসিসিগুলি করার জন্য। এই নিয়ে ওনার সঙ্গ উনি করতে পারেননি, উনি পরে পদত্যাগ করে দিলেন। তারপরে আমাকে দেওয়া হলো, আমি আজকে 17-18 মাস চলে গেছে, একই অবস্থা আমার অবস্থা। আমিও যেভাবে কর্পোরেশনটা পাওয়ার কথা কাজ করতে গিয়ে আমি সব লেভেল থেকে সেই কর্পোরেশন পাচ্ছিলাম না। সুতরাং কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে কর্পোরেশনের দরকার, ইউনিটির দরকার, যেটা আমি পাইনি। 2016 সালে পিসিসি ডিসিসি বিভিন্ন ফ্রন্টাল এগুলি গঠিত হয়েছিল বিরোধী সিনহা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর বিরোধী সিনহাকে সরিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রেসিডেন্ট হলেন। উনিও একই কারণে চেষ্টা করেছিলেন যে উনি যাতে কাজ করতে পারেন ওনার পছন্দ মতন এফেক্টিভ পিসিসি ডিসিসিগুলি করার জন্য। এই নিয়ে ওনার সঙ্গ উনি করতে পারেননি, উনি পরে পদত্যাগ করে দিলেন। তারপরে আমাকে দেওয়া হলো, আমি আজকে 17-18 মাস চলে গেছে, একই অবস্থা আমার অবস্থা। আমিও যেভাবে কর্পোরেশনটা পাওয়ার কথা কাজ করতে গিয়ে আমি সব লেভেল থেকে সেই কর্পোরেশন পাচ্ছিলাম না। সুতরাং কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে কর্পোরেশনের দরকার, ইউনিটির দরকার, যেটা আমি পাইনি। 2016 সালে পিসিসি ডিসিসি বিভিন্ন ফ্রন্টাল এগুলি গঠিত হয়েছিল বিরোধী সিনহা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর বিরোধী সিনহাকে সরিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রেসিডেন্ট হলেন। উনিও একই কারণে চেষ্টা করেছিলেন যে উনি যাতে কাজ করতে পারেন ওনার পছন্দ মতন এফেক্টিভ পিসিসি ডিসিসিগুলি করার জন্য। এই নিয়ে ওনার সঙ্গ উনি করতে পারেননি, উনি পরে পদত্যাগ করে দিলেন। তারপরে আমাকে দেওয়া হলো, আমি আজকে 17-18 মাস চলে গেছে, একই অবস্থা আমার অবস্থা। আমিও যেভাবে কর্পোরেশনটা পাওয়ার কথা কাজ করতে গিয়ে আমি সব লেভেল থেকে সেই কর্পোরেশন পাচ্ছিলাম না। সুতরাং কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে কর্পোরেশনের দরকার, ইউনিটির দরকার, যেটা আমি পাইনি।